আগুন থেকে বাঁচাতে শিশুকে তিন তলা থেকে নিক্ষেপ। আন্তর্জাতিক ডেস্ক। অ্যাপার্টমেন্টে লেগেছে আগুন, তৃতীয় তলা পর্যন্ত উঠে গেছে আগুনের শিখা। তৃতীয় তলার এক বাবা তার বাচ্চাকে বাঁচাতে মরিয়া, শেষ পর্যন্ত তিনি জানালা দিয়ে ফেলে দিলেন শিশুটিকে। তবে তার বাবার ওই প্রচেষ্টা ব্যর্থ হয়নি, শিশুটি প্রাণে বেঁচে গেছেন, কেননা নিচে থাকা ফায়ার সার্ভিসের এক কর্মী শিশুটিকে ধরে ফেলেন। এক দর্শক ঘটনাটির ভিডিও চিত্র ধারণ করেছেন। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ড্যাকাব এলাকায়। ওই বাবাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে বাঁচানো ফায়ার সার্ভিসের ওই কর্মীর নাম রবার্ট শাটন, তবে তিনি এর জন্য বাহবা নিতে চান না। রবার্ট শাটন ফক্স 5 চ্যানেলকে বলেন, শিশুটি অনেক ছোট, আমি তার বাবাকে হেল্প হেল্প বলে চিৎকার করতে শুনলাম। এরপর দেখলাম শিশুটিকে তিনি জানালার বাইরে ধরে রেখেছেন। এরপর আমি কাজে নেমে পড়লাম। আমি যা করছি তা সেখানে থাকা ফায়ার সার্ভিসের অন্য কর্মীরাও করতে পারতেন। রবার্ট বলেন, শিশুটিকে ধরার মতো অবস্থানে থাকার জন্য তিনি ধন্য, এর জন্য কোনো বাহবা নিতে চান না। উল্লেখ করে দুই সন্তানের বাবা রবার্ট বলেন, এটা সম্ভব হয়েছে তার প্রশিক্ষণের কারণে। ওই মুহূর্তের চিত্র ক্যামেরায় ধারণ করেন লরি কার্টার নামে এক ব্যক্তি। তিনি পানি গ্যাস প্রভৃতির পাইপলাইন মেরামতের কাজ করেন। অগ্নিকাণ্ডের সময় তিনি ওই এলাকায় কাজ করছিলেন। ঘটনার বর্ণনা দিয়ে লরি কার্টার বলেন, হঠাৎ আমি এক ব্যক্তির চিৎকার শুনতে পাই। এক পর্যায়ে আমি ওই ব্যক্তির হাতে শিশুটিকে ঝুলতে দেখি। আমার বুক তখন ধরফর করছিল। দেখলাম ফায়ার সার্ভিসের একজন কর্মী শিশুটিকে ধরে ফেললো। এটা দেখার মতো একটা বিষয় ছিল। ড্যাকাব কাউন্টির ফায়ার বিভাগের ক্যাপ্টেন টম বারেল বলেন, তিনি উদ্ধারের ওই ভিডিওটি দেখেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মী হতে হলে যে কঠোর পরিশ্রম ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়, আশা করি এই ভিডিওটি দেখে মানুষ তা বুঝতে পারবে। সূত্র পিটিআই। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।